হ্যালো বন্ধুরা আমার ডিসপ্লেতে দিকে লক্ষ্য করুন ডিসপ্লে এর মধ্যে দেখুন খুব সুন্দর একটা ছোট্ট বিড়াল খেলা করছে তো এটার সাউন্ড হবে এ আবার মাঝে মাঝে ডাকবেও তো এই যে কাজটা আমার ডিসপ্লে মধ্যে দিয়ে হেঁটে চলে ঘুরে বেড়াবে এ দেখুন আমি যখন ফোনের ডাইল প্যাডে যাচ্ছি তখন ওই আমার ডিসপ্লে এর মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে তো এই কাজটা আমি কি করে করেছি আর আপনি আপনার ফোনে চাইলে করতে পারবেন আর খুব ভালো লাগবে আমার কিন্তু খুব সুন্দর লেগেছে তো এই কাজটি আপনি কি করে করবেন আপনার ফোনে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন তো বন্ধুরা হাইটেক কে এন চ্যানেলে আপনাদের স্বাগত আর বন্ধুরা একটা রিকোয়েস্ট করব অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নিন আর এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগেই অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে নেবেন তো বন্ধুরা আমরা এখন যাব মূল ভিডিওতে যে এইভাবে আপনি আপনার ডিসপ্লেতে এইভাবে সুন্দর একটা বিড়াল খেলে বেড়াবে এর সেটিংসও আপনি বিভিন্ন ধরনের করবেন আর এর জন্য একটা ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড আপনাকে করতে হবে তো অ্যাপসের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনি খুব সহজে ওটা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি তো বন্ধুরা স্টোরে গিয়ে আপনি অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন এবং অ্যাপসটার নাম কী এবং অ্যাপসটা কীভাবে আপনাকে সেটিংস করতে হবে সমস্ত কিছু কিছু আপনি শিখতে পারবেন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাহলে সেটিং ঠিকঠাক না দেখলে আপনি অবশ্যই এটাকে ঠিকঠাকভাবে সেটিং করতে পারবেন না মিস করে যাবেন তো বন্ধুরা এর জন্য আমরা চলে যাব স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে আপনাকে লিখতে হবে ক্যাট ওয়াক ইন ফোন এটা লিখে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে আইকনটা দেখে রাখুন এই আইকনটা তো এই অ্যাপসটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল করে রেখেছি অ্যাপসটাকে আমি এখন ওপেন করে নেবো অ্যাপসটা ওপেন ওপেন করার পর এখান থেকে ওকে করে দিতে হবে ওকে করার পর এখানে দেখাবে শো ক্যাট আফটার টাইম ইমিডিয়েটলি আমার করা আছে আপনি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পরেও করতে পারেন আর এটা লেফট ইড ইজি যদি আপনি লেফট করেন তো আপনার এই এরকম সাইডে শো করবে আর যদি আপনি রাইট করেন এরকম সাইডে শো করবে বটম করলে নিচে করবে আর টপ করলে ওপর সাইডে আপনার এই বিড়ালটা শো করবে এবং এর সাউন্ড আছে আপনি এখান থেকে চাইলে বিড়ালের সাইজটা ছোটো বড় এখান থেকে করে নিতে পারেন এবং সাউন্ড যদি চান আপনি এখান থেকে ক্যাট সাউন্ডটাকে অফ করে দিতে পারেন এবং সাউন্ড করলেই ভালো লাগবে অবশ্য আপনি আপনার হিসাব মতো করে নেবেন যেটা আপনি চান তো বন্ধুরা এখান থেকে আমি এখন এটাকে লেফট ইডিজি করে নিচ্ছি সাইজটা ছোটোই থাকছে সোকেট। এবার দেখুন বন্ধুরা আমাদের এই লেফট সাইডে এ শো করছে বিড়ালটা তো আমি সাউন্ডটা এখান থেকে অফ কমিয়ে রেখেছিলাম সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আপনার ফোনের ডিসপ্লেতে এটা কিন্তু সেট হয়ে যাবে বাচ্চারা ফোনটা হাতে নিতেও ভয় পাবে এ দেখুন খুব সুন্দর লাগবে তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজে আপনার ফোনে এরকম সেট করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিন বন্ধুরা তো খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ফুল ভিডিওটা দেখার জন্য